ওকে, আমি এখানে আমার আদুরের মাইক্রোওয়েভ ওভেনের সাথে বসে আছি, একটু দেখাই কি হলো। এই হচ্ছে আমার আদুরের মাইক্রোওয়েভ ওভেন। সো হোয়াট হ্যাপেন যে হঠাৎ করে মাইক্রোওয়েভ ওভেন এটা কাজ করতেছে না, তো সেটার পর একটু মনে হলো যে ফিউজটা হয়তো ব্লোন আউট হয়ে গেছে। পর ইন্টারনেটে একটু পড়াশোনা করলাম, করার পর মনে হলো যে ফিউজ না, ফিউজ রিপ্লেস করার ক্ষেত্রে মাইক্রোওয়েভ ওভেনের কিছু আছে খুবই স্ট্রেট ফরওয়ার্ড সিম্পল, কিছু আছে একটু কাবজা বলা, তো সেটা কোনো সমস্যা নাই। কিন্তু সমস্যা যেটা হয়েছে, কিছুদিন আগে আমার একটা ব্লেন্ডার হয়েছে নষ্ট হওয়ার পর, সেটারও হইতেছে অ্যামাজন থেকে আমি ফিউজ অর্ডার করছি, তারপর এটা খুললাম, খুলে ফিউজ রিপ্লেস করলাম, কাজ করে নাই। তো এই জন্য ভাবলাম যে মানে কোন কোথায় কোন গণ্ডগোল লাগাইছি কি না কে জানে, তো এই জন্য ভাবলাম যে এই মাইক্রোওয়েভ ওভেনটা আমি নিজে ট্রাই না করে এটা মেকানিকের কাছে নিয়ে যাই। তো পরে ফোন দিলাম নাম্বার খুঁজে বের করে। তো এখানে তো এগুলো আমি মাঝে মধ্যে বিভিন্ন সময় লিখছি যে এইসব দেশে কিন্তু মজুরি খুবই হাই। ভাই, আপনি মনে করেন গাজে পার্স চেঞ্জ করতে যাবেন, আপনি $20 একটা পার্স চেঞ্জ করবেন, পার্সের দাম $20, কিন্তু ওই যে ভদ্রলোক চেঞ্জ করবেন, ভদ্রলোককে দেওয়া লাগবে $300। সেটা একটা ভয়ের জায়গা আর কি, দেশে কোনো ধরনের ফিজিক্যাল লেবার ইনভলভ থাকলে জীবন শেষ। তো আমি ভাবছি কত হইতে পারে, কিন্তু আমার একটা ভয় ছিল যেহেতু ফিজিক্যাল লেবার ইনভলভড, মনে হয় $50 নিচে কোনো কেউ রাজি হবে না। পরে ফোন দিলাম নাম্বার খুঁজে বের করে, এক ভদ্রলোক ফোন ধরলেন, ফোন ধরে সালাম দিলাম, আসসালামু আলাইকুম, সালাম দিই আমেরিকানকে, সালাম দিব কেন, বললাম আর কি যে ভাই কী অবস্থা, এরকম এই আমার হচ্ছে ওভেনের এই ঘটনা, আমার মনে হচ্ছে যে জাস্ট ফিউজটা ইয়ে হয়ে গেছে, ব্লোন হয়ে গেছে, তুমি ফিউজটা চেঞ্জ করতে তোমরা কত ডলার নিবা। সে বললো যে দেখো, আমরা আগে মাইক্রোওয়েভ ওভেনের কাজ করতাম, এখন আর করি না, কারণ হচ্ছে পোষায় না আমাদের, কারণ হচ্ছে যে পরিমাণ আমরা চার্জ করি তার চেয়ে মাইক্রোওয়েভ ওভেন একটার দাম তার চেয়ে কম, সো এই জন্য পোষা না দেখে আমরা বন্ধ করে দিচ্ছি। আমি বললাম ওকে আচ্ছা, আমার একটা আইডিয়া দাও কীরকম। বললো যে আমি তোমার এটা যদি করি তাহলে তোমার বাসায় গিয়ে আমি করে দিয়ে আসতে পারি $150 মাত্র। আমি শুনে বললাম $150, আসসালামু আলাইকুম, লাগবে না, আমার মাইক্রোওয়েভ তো আমি $100। তো পরে চিন্তা করলাম ওকে ফাইন, নাও এটা আমার হয় ইদার আমি নিজে এটাকে সেভ করতে হবে, আর নাইলে এটা ফেলে দিতে হবে, সো নাথিং টু লুজ। সর্বপ্রথম চ্যালেঞ্জ যেটা লক্ষ্য করলাম সেটা হচ্ছে এই পোলটু, ওই বাবা দেখতে পাচ্ছেন নাকি এই বলটু, এইটার যেরকম হচ্ছে এই ইয়েটা খোপটা, এরকম হচ্ছে আমার কাছে কোনো ইয়ে নাই, স্ক্রুড্রাইভার নাই। সেই জন্য নেক্সট থিং আমাকে যেটা করতে হলো সেটা হচ্ছে আমি অর্ডার করছি ইন্টারনেট থেকে, অ্যামাজন থেকে, এই যে এই সেট পুরো $13, এবং আমি হ্যাপি কারণ আমার যেটা বললাম আমার এই টিপের জিনিসপত্র ভালো লাগে, সো আমি এটা রেখে দিব জাস্ট শো পিস, শুধু আমার কাছে এটা জাস্ট আমার ডেস্কে এটা থাকলেও আমার ভালো লাগবে, আমার রাতে খুব ভালো হবে। সো এনিওয়েজ সেটা কিনলাম, তো সেটার সাথে যেই সেট, সেই সেটের সাথে হইতেছে সব কিছু আসছে, আমি যেই জিনিসটা দরকার এটার জন্যে। সো আমি যদি দেখানোর চেষ্টা করি এই এই জিনিসটা, সো এই জিনিসের সাথে আর আমার হচ্ছে এই যে এটা, সো দিস ইজ এক্স্যাক্টলি হোয়াট আই নিডেড, রাইট, ওকে, সো লেটস গো। ওরে বাবা, ওরে বাবা, রে বাবা, একটু মনে হয় এটা দিতে পারবো না, এটা কী জিনিস করছে, এর অদ্ভুত, এটা চিকন, এটা গ্রিপ নাই ভালো, চিকন ভালো মানে একটা মোটা শক্ত জিনিস হলে না ভালো গ্রিপ পাওয়া যায়, তো ভালো গ্রিপ পাচ্ছি না। আজ অব তো কি আজাইরা জিনিস বানাইছে, এটা কে ডিজাইন করছে এই জিনিস, অদ্ভুত, স্টুপিড মার কাকা। এনিওয়েজ সমস্যা নাই, আমার একটা আমার আরেক সেট ইয়ে আছে, দেখি তো এটার মধ্যে বসে কিনা আরেক সেট আমার। ওকে, ইউনিভার্সিটি থাকতে আমি খুব শখ করে হইতেছে একটা সেট কিনছিলাম স্ক্রুড্রাইভারের, এটা প্রায় ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ারে থাকতে বোধহয় এটা কিনছিলাম, দেখতে হইতেছে গ্রানাইটের মতো, সো আমি জানি এটা আমার একটা শখের জিনিস, শখ আমার সবসময় আমার স্ক্রুড্রাইভারের একটা সেট আমার রাখতে ইচ্ছে করতে হয় না, এটা আমার কী ধরনের ফেটিশ। সো এনিওয়েজ, তো ফার্স্ট ইয়ারে থাকতে তখন তো টাকা পয়সা হাতে পয়সা কম, $300 দিয়ে কিনছিলাম, সো আজকে থেকে 15 বছর আগে $300 ইজ এটা মোটামুটি ভালো অ্যামাউন্টের টাকা ফার্স্ট ইয়ারের একটা ছেলের জন্য, যারা হইতেছে পকেট মানি বাসা থেকে নিতাম, তো তখন শখ করে কিনছিলাম সেটা আমার, এটা আমাকে এখনও সার্ভিং। সো এটার সাথে এইটাতে এটা বসার উচিত কারণ এগুলো সব হইতেছে একটা স্ট্যান্ডার্ড সাইজ, রাইট, সো এটার মধ্যে আমার এই জিনিসটা বসা উচিত। লেটস গিভ ইট আ ট্রাই, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়েস, ভোলা, পারফেক্ট, সুন্দর মতো বসে গেছে দেখি, 100% আলাদা পাচ্ছে দিছে এই জিনিস,
যাক এই জিনিস আমার তাহলে কাজে লাগবে ভবিষ্যতে, কারণ এটার আমার গ্রিপটা হ্যান্ডেলটা একটু গ্রিপটা ভালো, সেটা কাজে লাগবে আমার। ওকে, সো থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ফর ইউর হেল্প। তারপর সব রেডি, লেটস গো। ওকে, স্ক্রু একটা দেখি, নাম্বার ওয়ান, নাম্বার টু, নাম্বার থ্রি। All right. Okay. এইখানে দেখা যাচ্ছে একটা লাগানো, ওকে, মনে হচ্ছে এটা হচ্ছে ইনস্ট্রাকশন ম্যানুয়াল, ইয়াপ, ওয়্যারিং ডায়াগ্রাম। সো ওয়ারিং কোথায় কী সেটা এখানে একটা ডায়াগ্রাম দেখতে পাচ্ছি, এবং আই এম লুকিং ফর ফিউজ খুঁজতেছি, ফিউজ ফিউজ কোথায়, এই যে ফিউজ পাওয়া গেছে, ওকে ইন্টারেস্টিং, ফিউজ পেয়ে গেছি। সো এটা হচ্ছে আমার পাওয়ার কোর্ড যেদিকে ওই দিকে, তার মানে হচ্ছে পাওয়ার কোর্ড এই দিকে, এই দিকে ফিউজ, ইয়াপ, রাইট হিয়ার ফিউজ পেয়ে গেছি। ওকে, সো নাও আমি হচ্ছে দুইটা ফিউজ কিনে নিয়ে আসছি ইয়ে থেকে, দোকান থেকে। সো সেখান থেকে আমরা হচ্ছে একটা ফিউজ ইউজ করবো, রাইট। এখানে একটা ক্যাপাসিটার আছে যেটা হচ্ছে কারেন্ট ক্যাপাসিটার, মানে যেটা ক্যাপাসিটি আর কি, যেটার মধ্যে কারেন্ট থাকে আর কি বেসিক্যালি। সো ক্যাপাসিটার খুব সম্ভবত এই যে এইটা, তো ক্যাপাসিটার মধ্যে হচ্ছে স্টোরড কারেন্ট থাকে, ইলেকট্রিসিটি, এবং এটা খুবই পাওয়ারফুল। মাইক্রোওয়েভ যেহেতু খুবই হাই পাওয়ার ডিমান্ড মাইক্রোওয়েভ ওভেনের, এটার মধ্যে লাগলে মানে খুবই স্ট্রং শক, ইভেন মারা যাওয়ার চান্স আছে, মানে সেই পরিমাণ কারেন্ট এটা স্টোর করতে পারে। সো আই নিড টু বি ভেরি কেয়ারফুল অ্যাবাউট দ্য ক্যাপাসিটার। এইটা হচ্ছে ফিউজ, আর আমি যেটা কিনে এনে রাখছি সেটা হচ্ছে এইটা, সেটাকে বসাই দিই। ওকে, এটা তো বসানোটা ট্রিকি হবে মনে হচ্ছে, সো এখন আশা করতেছি এটা কাজ করবে, করা উচিত ইনশাল্লাহ। যদি কাজ না করে কিছু করার নাই, এর বেশি ডেলভ করা আমার পক্ষে সম্ভব হবে কি না এই জন্য, যদি কাজ না করে দেখবো আর করা যায়, ধরে রেখে দিই, ভবিষ্যতে আমার কাজে লাগবে। আমি হোপফুল এটা কাজ করবে ইনশাল্লাহ, দেখা যাক। সো লেটস পুট দিস গাই ব্যাক, কি ব্যাপার, নাট বসে দিই পুনরায়, নাট না বোল্ট, আই গেস। এবার দেখি এটা কাজ করে কিনা, আবার আমি আমি ভেরি হোপফুল যেটা কাজ করবে, যদি কাজ না করে তাহলে আই ডোন্ট নো, তারপর নেক্সট লেভেল টু অ্যাডভান্সড হয়ে যাবে মনে হচ্ছে। সো লেটস গিভ ইট এ ট্রাই। এটা কানেকশন যদি পায়, পাওয়ার যদি পায় তাহলে এখানে হইতেছে এই যে এখানে লাইট, এই লাইটগুলো হয়ে যাবে আর কি। বিসমিল্লাহ, ইয়ে, ওকে, অসাম, গুড জব, তার মানে হচ্ছে সাকসেসফুল, কষ্ট সার্থক। আমার $200 মাইক্রোওয়েভ ওভেন সেভ করে ফেলছি, এটা একটা হচ্ছে কনফিডেন্স, ভবিষ্যতে যদি কোনো ইলেকট্রনিক জিনিসপত্র নষ্ট হয় আমি আশা করি ফিক্স করতে পারবো। সো আজকে আমার আনন্দের দিন, $200 সেভ করতে পারছি, কেউ যদি ট্রিট চান কন্ট্যাক্ট করুন।